ব্রাশ দিয়ে দাঁত মাজলে, অর্থাৎ টুথপেস্ট যদি থাকে লাগানো, সেই টুথপেস্ট দিয়ে রোজা অবস্থায় যদি কেউ দাঁত মাজে তাহলে তার কি হবে রোজার, সেই ব্যাপারে আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো মুসলিম লাইফ 24 চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেন নাই করার জন্য আহ্বান করছি। তো ভিউয়ার্স, এটা একটা গুরুত্বপূর্ণ একটা মাসআলা যে ব্রাশ দ্বারা দাঁত মাজলে, ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে কিনা সেই ব্যাপারে আজকে আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো বলে নিচ্ছি, ব্রাশ দ্বারা যদি কেউ দাঁত মাজে তাহলে তার রোজা মাকরুহ হয়ে যাবে, তবে তার রোজা ভাঙবে না। হ্যাঁ, কেউ যদি ব্রাশ দ্বারা দাঁত মাজে এবং সেই টুথপেস্ট যদি তার কণ্ঠনালীর ভিতরে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যেভাবেই হোক যদি কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে এই আহ্বান করছি, সেহেরির ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে প্রায়, আজান পড়বে পড়বে, এর পূর্বেই আমরা সকলেই দাঁত মেজে ফেলবো, ইসওয়াক করে ফেলবো, ব্রাশ করলে ব্রাশও করে ফেলবো। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।